আজকের ক্লাস শুরু করবো আমরা আমাদের আমরা গত ক্লাসে কিছু টুল দেখেছিলাম, এগুলো আপনারা প্র্যাকটিস করতেছেন? এটা অনেকবার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের ক্লিয়ার হবে এগুলো, ঠিক আছে? আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি ভালো কিছু করতে পারবেন না। এখন আমরা প্রথম রেজিস্টারটা ওপেন করার পর আমরা যদি দেখি যে এখানে এখানে একটা টুল বার আছে, ধরেন এখানে একটা টুল বার, এখানে কিছু টুল বার আছে, আছে কি না? এখন আমি যা এটা চলে গেল, এখন আমি কী করবো? কী ব্যাপার, কী প্রবলেম হতে পারে না? আপনি কেটে দিয়েছেন, ঠিক আছে, আপনি এই টুল বারটা কেটে দিয়েছেন, এখন এটা চলে যান, আমাদের যেই টুলটা চলে গেছে এটা কীভাবে নিয়ে আসবো? আমি ওয়ার্ক স্পেস, এটাকে বলা হয় আমার ওয়ার্ক স্পেস, এটাতে আমি কী করবো? রিসেট লেআউট, চলে আসছে আগের মতো। এখন আমি চাচ্ছি যে না এরকম থাকবে না, এখানে আমি অনেকগুলো চেঞ্জ করার অপশন পাবো। দেখেন অ্যানিমেশন এটা দিলে কি আসে, আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে? যদি আমি অ্যাসেনশিয়াল দিই, এখান থেকে যদি আমি অ্যাসেনশিয়াল ইউজ করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন হয়েছে? আমার এই ওয়ার্ক ইন্টারফেসটা আমি চেঞ্জ করতে পারবো এই ওয়ার্ক স্পেসে, অন্য ঠিক আছে, এটা দিলে এইটা চেঞ্জ অন্যরকম আসবে, ঠিক আছে, অনুভব করে সব চেঞ্জ আসবে, ঠিক আছে। এখন আমি অ্যাসেনশিয়ালি ক্লিক করার পর যেমন ধরেন আমি এখান থেকে উইন্ডো থেকে আরও অনেকগুলো নিয়ে আসতে পারবো, ধরেন অ্যাট্রিবিউটস লাগতেছে এটা নিয়ে আসতে পারতেছি, তারপরে লেয়ার অনেকগুলো অপশন আছে এখানে, ধরেন আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারতেছি, অনেকগুলো এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, নিজের মতো করে সাজাইলাম এটাকে নিয়ে এসে, ধরেন আমি এটাকে সাজাই, এখন আমি এটাকে নিজের মতো করে সেভ করে রাখতে পারবো। নিউ ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস দিয়ে আমি এ এস ডি সি দিলাম, ধরেন ওকে, দেখেন এখন এ এস ডি সি নামে এটা আসছে। আমি যদি এটা চেঞ্জ করি, চেঞ্জ হয়েছে, আবার যদি আমি ওইটাতে ফিরে যেতে চাই তাহলে আমার ওই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে, আমি যে ইন্টারফেসটা চাচ্ছিলাম সেই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে। এখন ফাইলে যদি যাই, ফাইল থেকে নিউ, নিউ হলে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এটাকে ইউজ করতাম, যদি ফাইল থেকে ওপেনে যাই তাহলে আমি যেই পূর্বের ডিজাইন থাকবে সেই ডিজাইনটা কী করতে পারবো, আমার কোনো একটা ডিজাইন আমি এখানে ওপেন করতে পারবো, ঠিক আছে। আমি চাইলে আমার ডিজাইনটা আমি এখানে ওপেন করবো, আমি সেভ করে রেখেছি সেটা ওপেন করতে পারবো। এখন যদি আমি সেভ করতে চাই, কারণ আমি এখানে কিছু একটু লিখলাম বা একটা আর্টবোর্ড বা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটাকে একটা কালার দিই, বোঝার সাথে কালার দিলাম, এখন চাচ্ছি যে এই ডকুমেন্টটা সেভ করতে, এখন আমি যাচ্ছি এই ডকুমেন্টটা সেভ করতে, তাহলে ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভে যখন যাব এটার নাম দিতে পারবো, এটা যে কোনো একটা নাম এখানে ইউজ করতে পারবো, ধরেন আমি নাম দিলাম, ঠিক আছে, নাম দেওয়ার পর আমি এটা কী করতে পারবো, ইলাস্ট্রেটর ফাইল সেভ করবো, না পিডিএফ ফাইল করে ফেলবো, না ইএসপি টিপিএস সেভ করে ফেলবো, না টেমপ্লেট হিসেবে রাখবো, না আর ইলাস্ট্রেটর সেভ করলে আমি ইলাস্ট্রেটর সেভ করতে পারতেছি, এই ফাইলটা সেভ করলে, এই ফাইলটা সেভ করলে সুবিধা কি প্রথমে এটা বোঝেন, এই ইএসপি সুবিধা পেজ সেভ করলে আমি যে কোনো ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনে সেটা ওপেন করতে পারবো, কারণ সাপোজ আমি এটা আরেকজনকে পাঠাইছি, আমার আরেকটা ফ্যানকে পাঠাইছি, ওর ওখানে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসিটা নাই, অ্যাডোব ইলাস্ট্রেটর 2000 এল ফর ভার্সন 10 অথবা কি সিএসসি, তাহলে সে এই ফাইলটা পেলে এটা ওর ওখানে ওপেন হবে, কিন্তু আমি যখন ইলাস্ট্রেটর দিব তখন আমাকে সিসি ভার্সনে সেভ করে নিতে ভার্সনগুলোতে ওপেন হবে না, তাহলে আমি যাকে প্রিন্ট করার জন্য দিয়েছি তাকে এটা ওপেন করতে পারবো না, তাহলে আমি প্রিন্ট করার জন্য যদি পিডিএফ ফাইল দিয়ে দিতে পারবো, ও পিডিএফটা থেকে প্রিন্ট দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না, পিডিএফ এডিট করা যায় না, ঠিক আছে, কিন্তু
এটাতে দিলে সমস্যা কি হবে, এটা ওপেন করতে পারবে না। যদি এটাকে আমাকে দিতে হয় এআই ফাইল, তাহলে আমি এখানে এআই ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এআই ফাইল সিলেক্ট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে ইলাস্ট্রেটর সিসি না, আমি এখানে ইলাস্ট্রেটর 10 অথবা কি যে কোনো একটা ভার্সনে সেভ করবো, তাহলে সবগুলোতে ওপেন হবে। তাহলে ইলাস্ট্রেটর 10 দিয়ে দিলাম, এর আগেরগুলোতে ওপেন হবে, পরেরগুলোতে ওপেন হবে। তাহলে আমি এখানে কী করতে পারবো, ইলাস্ট্রেটর আমি নিজে ইউজ করার জন্য, ধরেন আমি নিজে এটা ফার্দার ওপেন করবো পরবর্তীতে, সেটার জন্য আমি ইলাস্ট্রেটর সিসিতে ওপেন করতে পারি, সেভ করতে পারি, কোনো প্রবলেম হবে। তাহলে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এটা কি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা কি ফাইল সেভ হয়েছে, এটা কিন্তু এয়ার ফাইল সেভ হয়নি, কি বলে যে আমার এই পিএনজি বা জেপিজি মোবাইলে এটা সাপোর্ট করবে না, এক কথায় যে মোবাইলে এখন সাপোর্ট করবে না। আর মোবাইলে যদি সেভ করতো পিকচারটা মোবাইলে নিব, তখন কী করবো, এটা করছে না যে আমি মোবাইল এটা আমার পিকচার হিসেবে ইমেজ আকারে একটা ডিজাইন করলাম, আমার ছবিকে এডিট করলাম, এখন ইমেজ বানাতে পারতেছি না, বা একটা ছবি বানাইলাম ডিজাইন করলাম সেটাকে ইমেজে রূপান্তর করতে পারতেছি না, সেটা একটু সমস্যা না। তাহলে আমাদেরকে কী করতে হবে, ইমেজে রূপান্তর করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে, এক্সপোর্ট অ্যাজ দিয়ে পিএনজি অথবা জেপিজি, পিএনজি অথবা জেপিজি, আমি কোথায় গিয়েছি, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। তাহলে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পর সেভ দিলাম, এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দেওয়ার পর আমাকে বলতেছে সিএমওয়াই কে সেভ করবেন না আরজিবিতে সেভ করবেন, সিএমওয়াই কে আরজিবি তো আপনারা বুঝেন না, বুঝলে তো কিছু করার নেই, সেটা আগের ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, তারপর আমি রেজুলেশন কত দিব, এটার পিক্সেল কত দিব, ঠিক আছে, অথবা এটা দিয়ে ওকে, তাহলে এই পিকচারটা আমার এখানে সেভ হয়ে গেছে। এই পিকচারটা আমার কোথায় সেভ হয়েছে, কোন ড্রাইভ, এই ড্রাইভে সেভ হওয়ার কথা, এই দেখছেন এএসডিসি একটা সেভ হয়েছে, আর একটা বই এই তো পিকচার আকারে এটা সেভ হয়েছে। এটা দেখেন এটাতে কি লেখা আছে, দুটোই বাইরে খেয়াল করেন, এটাতে জেপিজি লেখা আছে, এটাতে কি লেখা আছে, এআই লেখা আছে, মানে এটা ইলাস্ট্রেটর ফাইল, আর এটা জেপিজি ফাইল। তাহলে আমি ফাইল থেকে কি করতে পারতেছি, একটা জিনিস সেভ করতে পারতেছি, এবং সেটাকে আমি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এস দিলে জেপিজি ফাইল সেভ হচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে গেলে এখান থেকে সেভ। তাহলে আমি আপাতত এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো বুঝতে পারলে আমি আস্তে আস্তে আরও ডিপে যাবো, আমরা আস্তে আস্তে আরও কাজ শিখবো, আস্তে আস্তে একদিনে তো সব কিছু শেখা সম্ভব না। ঠিক আছে, তারপরে আমি যদি এইটাকে কন্ট্রোল প্লাস চাপি জুম দিতে চাই, তাহলে কী করবো, কন্ট্রোল প্লাস, আর আমি যদি জুম আউট করতে চাই মানে জুম কমাইতে চাই, কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, আমি ধর কন্ট্রোল প্লাস দিলে জুম হচ্ছে, ধরেন আমার 17000% হয়ে গেছে, আমি এটাকে চাচ্ছি যে এক ক্লিকে আমার এই এটা কমাই ফেলতে জুমটা, তাহলে কন্ট্রোল চেপে ধরে জিরো দিব, তাহলে আমার ফিট অফ দ্য স্ক্রিন, আমার স্ক্রিনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি অনেক বড় জুম দিয়ে ফেলছি, অনেকবার জুম দিয়ে ফেলছি, জুম দেওয়ার পর আমি এখন চাচ্ছি যে না এটা জুম কমাইতে অনেক সময় লাগবে, অনেকবার ক্লিক করতে হচ্ছে, এইভাবে কন্ট্রোল ম্যানেজ দিয়ে অনেকবার ক্লিক করতে হচ্ছে, তো আমি কন্ট্রোল যখন জিরো দিয়ে দিব, তাহলে উইথিন একটা ক্লিকের মধ্যে গিয়ে আসছে, একটা তার মধ্যেই চলে আসতেছে। ঠিক আছে, বুঝে দিব আসি, ক্লিয়ার, এই বিষয়টা ক্লিয়ার কি, এখন তারপর আমি যদি দেখেন একটা জিনিস, আমি এখন উইন্ডো থেকে
আমার কাজ করার জন্য, আমি দিক নির্দেশনার জন্য আমার স্মার্ট গাইডটা লাগবে। হ্যাঁ, আমি এখান থেকে একটা ইয়া নিলাম, দেখেন আমাকে একটা গাইড দেখাচ্ছে, মানে তোমার একটা অ্যাঙ্গেল হয়েছে। যেমন ধরেন আমি সিলেকশন টুলে যাই, অল্টার চেপে ধরে, তাহলে একটা কপি হবে অল্টার চেপে ধরে। আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, দেখাচ্ছে যে কি একটু গাইড দেখাচ্ছে, মানে এটা এ বরাবর সমান আছে, দেখাচ্ছে কি না? হ্যাঁ, একটা গাইড দেখতেছেন, এদিকে আনলে এ বরাবর সমান আছে, দেখাচ্ছে? তাহলে এটা কই পাবো? আমি যদি আপনার কম্পিউটার শো না করে, তাহলে আপনি এখান থেকে উইন্ডোজ থেকে বিউ থেকে স্মার্ট গাইড, বিউ থেকে কি করবেন স্মার্ট গাইড, তাইলে আপনার এখানে দেখাবে। যেমন ধরেন আপনি এখানে টান দিলেন, এটা এই বরাবর চলে আসছে, দেখেন আমার চারোটা এখন সমান হবে, দেখছেন? তাহলে আমি জিনিসটা সহজে মেজারমেন্ট করতে পারতেছি, আর অ্যালাইনমেন্ট আমার ঠিক থাকবে, আমার অ্যালাইনমেন্ট কি থাকবে ঠিক থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এখন আসেন রুলার, কন্ট্রোল চেপে ধরে আর চাপলে রুলারটা আসবে, দেখেন একটা রুলার আসছে। আমি যদি কন্ট্রোল চেপে আর চাপি, আবার রুলারটা চলে যাবে, ঠিক আছে? আমি কন্ট্রোল আর দিলাম, রুলার আসছে। আসার পর আমি এটাকে একটু নিয়ে আসলাম এখানে, এখান থেকে আরেকটা নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসার পর এটাকে একটা কালার দিয়ে ওকে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এটাকে আরেকটা কপি করি, এবার রাখতে পারতেছি, আর যদি কন্ট্রোল ডি চাপি, অনেকগুলা সেম দূরত্বে কপি হবে, সেম দূরত্বে অনেকগুলা কপি হবে, এখন হয়েছে? তাহলে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। যদি আমি রুলার না টেনে যদি আমি নিচ থেকে করতাম, ধরেন এখানে দিলাম একটা, এখানে একটু উপরে উঠে যেত, তারপরে এখানে স্মার্ট গাইডও নাই, ধরেন রুলারও নাই, তাহলে আমি কী করতে পারতাম না? দেখুন, অ্যালাইনমেন্ট আমি হাত দিয়ে ঠিক করতে পারতাম না। রুলারটা কেন টানবো? আমার একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের অ্যালাইনমেন্টটা ঠিক থাকার জন্য আমি রুলার ইউজ করব, ঠিক আছে? আমি একটা উপরে, একটা নিচে, একটা এ পাশে, একটা রাইটে, একটা লেফটে, তাহলে আমার জিনিস ডিজাইনটা ফুটে উঠবে না, ডিজাইনটা সুন্দর হবে না। আমার ডিজাইনটা সুন্দর করার জন্য আমাকে কী করতে হবে? আমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে? রুলার ইউজ করতে হবে, ক্লিয়ার? আমি ধরেন এখানে একটা লিখা লিখলাম, ধরেন টেক্সটুল দিয়ে একটা লিখা লিখলাম, এখন এই লেখাটা সেম ভাবে আরেক জায়গায় এই জায়গায় নিতে যাচ্ছি, তাহলে আমি এই জায়গায় কি উপর উপরে নিচে বোঝাচ্ছে, এখন কন্ট্রোল আর দিলেই রুলারটা আসতেছে, আমার রুলারটা না থাকলে কন্ট্রোল আর দিলে রুলারটা আসছে। এখানে যদি আমি চেপে ধরে ক্লিক, মাউসে চেপে ধরে এখানে নিয়ে আসি, তাহলে এটা এখানে চলে আসতেছে, তাহলে এটাকে আমি কী করতে পারতেছি? এবার আবার এনে বসাই দিতে পারতেছি, বুঝতে পারছেন? জিনিসটা ক্লিয়ার? তাহলে আবার এই পাশ থেকে আনতে পারতেছি, দেখেন রাইট সাইড আর লেফট সাইড দুই সাইডে আমার রুলারটা আছে, তাহলে আমি কি করতে পারবো? এখন এখান থেকে আরেকটা ইয়া এনে এখানে ঠিক করতে পারবো, কারণ এটাকে আরেকটু উপর দিলাম, বুঝছেন? কন্ট্রোলার দিলে রুলারটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে বিউতে রুলার, হাইট রুলার দিলে রুলারটা হাইড হয়ে গেছে, কিন্তু আমার ওখান থেকে যাওয়ার চেয়ে আমরা এখান থেকে কী করতে পারতেছি? শর্টকাটে কন্ট্রোলার দিলে চলে আসতেছে, তাইলে আমি কি কন্ট্রোলার দিলে এগুলো চলে আসতে, আবার এগুলো সরাই ফেলতে পার চাইলে এখানে ছেড়ে দিলে নিয়ে এখানে বা বাইরে রাখলে এটা সরে যাবে, এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এইচ দিলে হাইড হয়ে যাবে, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আবার আনতে চাইলে এখানে চলে আসবে, কন্ট্রোল এইচ দিলে, কন্ট্রোল এইচ এবং কন্ট্রোল এইচ টাপলে একবার হাইড হচ্ছে, একবার আসতেছে। আমি সরাই ফেলতে চাইলে এখান থেকে টেনে নিচে এনে রেখে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু এই রুলারটা আমার কী হবে না,
আমার ডিজাইনটা সেভ করলে সেভ হবে না, কারণ এটা এটা আমার হচ্ছে আমাকে দিয়েছে কেন, আমাকে এখানে মেজারমেন্ট করার জন্য, আমার ডিজাইনের সাথে কোনো এটা যাতে সম্পৃক্ততা নাই, বুঝতে পারছি? আমি যদি হাইট করে দিতে চাই হাইট হয়ে যাবে, কিন্তু বাট আমার সেভ হবে না, কারণ এটা তো আমি ইন্টারনাল ইউজ করতেছি, এটা তো আমার পিকচারের সাথে শো হবে না, ঠিক আছে? আপনি যদি নাও সারান সমস্যা নেই, এটা সেভ হবে না, এটা আপনাকে মেজারমেন্ট ঠিক করার জন্য ইউজ করতেছে, ঠিক আছে? এখন আমি ধরেন একটা বক্স আঁকলাম, রুলারের পর আসেন আন্ডোরিডো, কারণ আমি দুটো বক্স আঁকলাম, আরেকটা বক্সকে কপি করিনি, সিলেকশন টুল দিয়ে আল্টার চেপে ধরে সিলেক্ট করলাম, এখন ধরেন আমি এটা ডিলিট করে দিছি, তাহলে এটাকে ফিরে পেতে কন্ট্রোল জেড দিলে আমি এটা চলে আসবে, কন্ট্রোল জেড দিলে কি আসবে, চলে আসবে। তাহলে আমি যদি আবার আন্ডু এবং রিডু কন্ট্রোল শিফট জেড দিই, তাহলে আবার নিয়ে আসতে পারতেছি, কন্ট্রোল জেড দিলে চলে আসছে, মানে কন্ট্রোল জেডটা আমরা এমএস ওয়ার্ড এক্সেলে ইউজ করছি, যারা আপনারা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানেন, কন্ট্রোল জেড দিলে আমি কি মুছে ফেলা জিনিসটা পুনরায় ফিরে পাই, এখানেও সেম জিনিসটা, আমার মুছে ফেলা জিনিসটা আমি পুনরায় ফিরে পাবো কন্ট্রোল জেড এর মাধ্যমে, ক্লিয়ার? ঠিক আছে, এখন ধরেন আমি এটা নিলাম, এখানে একটা ইলিপস টুল নিলাম, এটা তো দেখাইছি ইলিপস টুল কি জিনিস, দুইটা টুল নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, এখন আমি অ্যালাইনমেন্ট ঠিক করব, অ্যালাইনমেন্ট কোথা থেকে টিপবো, উইন্ডোজ থেকে অ্যালাইন, অ্যালাইন অ্যালাইন দিলে এখানে একটা টুল বার আসছে দেখছেন, অ্যালাইনের উইন্ডোজ থেকে কি করছি অ্যালাইনে ক্লিক করেছি, ঠিক আছে? উইন্ডোজ থেকে অ্যালাইনে ক্লিক করার পর এখন আমি দুইটাকে সিলেক্ট করলাম, আমি যদি হরিজন্টাল অ্যালাইন লেফট এটাতে ক্লিক করি, তাহলে দুইটা এই পাশে চাপাই গেছে, কোন পাশে চাপাই গেছে দেখেন, এটা এখানে ছিল না, আমি যদি হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করি, দুইটা লেফট সাইডে চাপাই গেছে। এরপর আবার দেখাই, আমি যদি সেন্টার দিই, দুইটাই সেন্টারে চলে আসছে, ঠিক আছে? তা আমি যদি হরিজন্টাল অ্যালাইন রাইটে দিই, দুইটাই রাইটে চলে যাবে, ঠিক আছে? এখন এখন আসেন, আমি যদি তাহলে এটা বুঝছেন, এখন আমি যদি হরিজন্টাল এখানে যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ দিই, দুটা উপরে চলে যাবে, ঠিক আছে? আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিই, তাহলে দুটাই ভার্টিক্যালি সেন্টারে আসবে, তারপর আমি যদি বটমে দিই, তাহলে কি দুটাই বটমে যাবে, মানে এই দুইটা এখানকার এই জিনিসের সমান, দেখেন দেখছেন সমান কিনা, তাহলে আমি এই অ্যালাইনটা এভাবেও ঠিক করতে পারতেছি, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা ডিজাইনের জন্য, যদি আপনার অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, ডিজাইনটা সুন্দর হবে না, ফুটে উঠবে না, তাই একটা অ্যালাইনমেন্ট ডিজাইনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্লিয়ার? এখন আসেন, এটা কেটে দিলাম, উইন্ডো থেকে পাথফাইন্ডার, উইন্ডো থেকে কী করবেন, পাথফাইন্ডার, পাথফাইন্ডারের কাজ কী দেখেন একটু, এখানে একটা কি পাথফাইন্ডার নামে অপশন আসছে না, আসার পর আমি যদি একটা বৃত্ত নিলাম, এখানে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি এই দুটাকে সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করে মার্চ, মানে এই দুটা একসাথে হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিই, ঠিক আছে? কন্ট্রোল জেড দেওয়ার পর যদি আগের অবস্থায় ফিরে আসে, আরে এটা এটাতে গিট দিলে কী হবে, দুইটা একসাথে হয়ে যাবে, আমি যদি আবার দুইটাকে সিলেক্ট করি, তাহলে এটাতে সিলেক্ট করলে কী হচ্ছে,
এই অংশটুকু কেটে যাচ্ছে, দেখেন এই অংশটুকু কেটে যাবে। তাহলে এটাকে সিলেক্ট করলে কি হবে, এই দুটো অংশ কেটে যাবে। তাহলে আমি যদি এখানে সিলেক্ট করি শুধু ওই মধ্যখানে অংশটা থাকবে, তাহলে এটা দিলে মার্জ হয়ে যাবে, এটা দিলে ওই অংশটুকু কেটে যাবে, যেটার উপর এক করতেছে আর একটা ওই অংশটুকু কেটে যাবে, আর এটা দিলে শুধু মধ্যখানেরটা থাকতেছে। আর যদি এটাতে ক্লিক করি শুধু এটা চলে যাচ্ছে, কিন্তু এটা এটার একটার উপর একটা না থাকলে এই জিনিসটা কাজ করবে না, ঠিক আছে। তারপর আমি ডিভাইডেড, ডিভাইডেড মানে কি একটা একটা চেয়ে আলাদা হয়ে যাবে। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ যখন করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ যখন করব, তখন দেখেন আলাদা আলাদা এলিমেন্ট তিনটা হয়েছে না, ঠিক আছে। এই অপশনগুলোর কোনটার কাজ কি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, আগে ডিভাইডেড করলে এটা অটোমেটিকলি গ্রুপ হয়ে যাবে, তাহলে আপনি আনগ্রুপ করতে হবে, এটাকে আপনি আনগ্রুপ ছাড়া ছড়াই দিতে পারবেন না। কিন্তু এটা দেখেন এখন কিন্তু আনগ্রুপ নাই, এখন কিন্তু গ্রুপ নাই, দেখছেন এখন আলাদা আলাদা না। আমি যখন ডিভাইডেড আনগ্রুপে ক্লিক করলে এখানে কি আছে, গ্রুপ আছে, কিন্তু আমি যখন এটাতে ক্লিক করব, যেটা সিলেক্ট করার হয় নাই, সিলেক্ট করে এটাতে যখন ক্লিক করবো, দেখেন রাইট বাটন ক্লিক করে কি আসছে, আনগ্রুপ আসছে, ঠিক আছে। এগুলো লাগবে না, এই চারটা জিনিস আপনারা যে এই বুঝতে পারলেই হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন। এরপর আসেন ফিল্ড কালার এবং স্টক কালার। আমি স্টক কালার দিলাম, কালার এখানে চেঞ্জ করতে পারতেছি, এটা আগের কালারও দেখছি এখনও দেখছি। এখান থেকে চাইলে আমি স্টক কালার দিতে পারতেছি, ধরেন স্টক কালার এটা দিলাম, ওকে দিলাম, তাহলে ফিল্ড কালার আমি স্টক কালার দিতে পারতেছি। এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক দিলে দেখেন আমি স্টক কালার বাড়াইতে কমাইতে পারতেছি, এখান থেকে কি, তাহলে ফিল কালার স্টক কালার দিতে পারবো। আরেকটা হচ্ছে সোয়াস কালার, রাইট বাটন ক্লিক করে উইন্ডোজে ক্লিক করে আমার সোয়াচেস লাইব্রেরি এখানে আমি সোয়াচেস নামে একটা অপশন পাবো, এখন উইন্ডোজ থেকে সোয়াচেস লাইব্রেরি সোয়াচেস, আচ্ছা এটা চেঞ্জ করলে আসবে। আচ্ছা এটার নাম হচ্ছে সোয়াস, ঠিক আছে। প্রিন্টিংয়ে গেলে এটা পাবেন, ধরেন এটাতে আমি শর্টকাটে কী করতে পারতেছি, কালারগুলো চেঞ্জ করতে পারতেছি। এটা যদি আমি ফিল কালার এখানে সিলেক্ট করে দিই, এখান থেকে কালারগুলো চেঞ্জ হতে, মানে কালার সবগুলো এখানে মোটামুটি অনেকগুলোই আছে। এখানে চাইলে কালারগুলো ডিলিট করে দিতে পারবো, নিউ কালার হ্যান্ডল করতে পারবো, কি আমার এত কিছু দরকার নেই, আমি এখান থেকে জাস্ট কালারগুলো ইউজ করতে পারবো। আমি এমনিতেও কালারগুলো এখান থেকে ইউজ করতে পারতেছি, ঠিক আছে, এখান থেকেও ইউজ করতে পারতেছি, আবার এখান থেকেও ইউজ করতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমি এই কালারগুলো ইউজ করব, ঠিক আছে। আর একটা কালার হচ্ছে গ্রেডিয়েন্ট, তাহলে আমি গ্রেডিয়েন্ট কালারটা একটু মনোযোগ দিয়ে দেখব, কারণ গ্রেডিয়েন্ট কালারটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে দুই বা ততোধিক কালারের সমষ্টি, দুই বা ততোধিক কালার, ঠিক আছে। এখন আমি যদি দুই বা ততোধিক কালার নিতে চাই, জাস্ট এইখানে মধ্যখানে একটা দেখছেন, এটা মানে কি নান, কালার নাই, এটা মানে কোনো কালার নাই, ঠিক আছে। এটা মানে হচ্ছে কালার আছে, এর মধ্যখানেটা কি, তাইলে মধ্যখানেটা হচ্ছে দুই বা ততোধিক কালার। এখন এখানে দুইটা কালার সংমিশ্রণ আছে, একটা হোয়াইট একটা কালো, যেমন ধরেন একটা এখানে একটা হোয়াইট একটা কালো, এখানে একটা ইয়েলো একটা একটু সামান্য রেড, এখানে অনেকগুলো সাজানো আছে। তো এখান থেকে যদি আমি লিনিয়ার দিই, রেডিয়াল দিই, তাহলে কি এরকম আসতেছে, যদি লিনিয়ার দিই তাহলে এরকম আসতেছে। আমি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো, দেখেন এখান থেকে এটা করে দিলাম, এখান থেকে এই কালারটা করে দিলাম, এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমি এই কালারটা দিলাম, দেখেন এখানে অনেকগুলো কালার হয়েছে না। তো এটাকে আমি এখানে গ্রেডিয়েন্ট টুলটাকে ক্লিক করে আমি উপর থেকে দিতে পারবো,
কর্নার থেকে দিতে পারবো, এদিক থেকে দিতে পারবো, তারপর এভাবে দিতে পারবো, মানে কালারগুলো ঘোরাইতে পারবো। ক্লিয়ার? এখন আসেন আমরা অনলাইন থেকে কিভাবে কালারগুলো নিয়ে ইউজ করব। আপনি যদি গ্রেডিয়েন্ট লেগে সার্চ দেন, গ্রেডিয়েন্ট লেগে সার্চ দেন, তাহলে একটা কালারের ওয়েবসাইট আসবে যেখানে আপনি কি করতে পারবেন, দেখেন পিওর গ্রেডিয়েন্ট নামে এটা দুইটা কালারের সংমিশ্রণ। আমি যদি স্লো স্লো অল দিই তাহলে দেখেন অনেকগুলো কালার পাচ্ছি এখানে ইউজ করার জন্য। ঠিক আছে, এখান থেকে যে কালারটা কিছু নিতে পারবেন, ধরেন এই এই দুইটা কালার সংমিশ্রণ আপনারা ইয়াতে নেবেন, তাহলে কীভাবে নেবেন, তাহলে আপনি এটা জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, হোয়াইট অ্যান্ড ব্যাড ব্ল্যাক সিলেক্ট করে এই কালার কোডটাকে কপি করলাম, কালার কোডটাকে কপি করে এখানে সিলেক্ট করে এই জায়গায় ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই কালার কোডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকে আসছে। আবার দেখাচ্ছি, এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে সিলেক্ট করলাম, মানে এ পাশে দিব এখন, তাহলে এখান থেকে সিলেক্ট করে ফিল কালারে ডাবল ক্লিক করলাম, ফিল কালারে ডাবল ক্লিক করার পর কন্ট্রোল বি কালার কোডটা পেস্ট করে দিয়ে ওকে দিলাম, দেখেন আসছে এই কালারটা, এই কালারটা ঠিক আছে সেম। তাহলে এভাবে করে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করতে, এখন যাচ্ছি যে না এটা এবারে একটা কালার এবার থেকে বদলছে, আমি যাচ্ছি উপরে নিচে পড়ুক আসছে, আমি যাচ্ছি যে না কোনা কোণে আসুক আসছে, জাস্ট গ্রেডিয়েন্টগুলো সিলেক্ট করে এটা আমি টান দিব। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা আজকে ছোটো ছোটো অনেকগুলো কাজ দেখাচ্ছি, মানে এই মানে বেসিক ইন্টারফেসগুলো আমরা টুলস ছয় সাতটা দেখেছি গত ক্লাসে, আজকে দেখেছি আমরা কীভাবে সেভ করবো, কীভাবে ইয়া করবো, এই জিনিসগুলো দেখছি। দেখার পর এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করা। ঠিক আছে, যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কী করতে পারবেন না, কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এগুলো নিয়ে।